الجنات والناس حقا يبشر الله تبارك على رسول الله وقال ما لم يسافر من اين سيدنا وحملتنا محمد بن علي رضي الله بيده كما سميت وسلمت تبارك على سيدنا ابراهيم وعلى اله ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم تبارك على سيدنا وعلى
السلام عليكم ورحمة الله وبركاته. آج اپنا دیر گانے اللہ رسول کامل مرشد حکمے ایک پاک و پوچھ نورے مجلسے جاوستا ہوئے چھے ہمارے مجلس شنگا دکے شروع ہوئے چھے شارے روشتہ پونی اگوڑر مدی انشاءاللہ شیش ہوئے گئے تایا سنے ہمیں سخورے اوجو کرے پوچھ ہوئے اللہ کے خوشی راجی گورت جنو این نورے مجلس হেদায়েতের মজলিশ গুনাহ মাফের মজলিশ পাপ ও পবিত্র হওয়ার মজলিশে এসে বসে যায় আল্লাহ পাক আমাদের সকলকে এই পবিত্র মজলিশে আসার এবং বসার তৌফিক দান করুন বিশ্ব নবী দুজনের বার্তা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ আমাদের অর্থ টাকা পয়সা ধন দৌলত বিবি বাচ্চা গাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য চাকরি দুনিয়ার কোনো কিছু আল্লাহর কাছে মূল্যবান না আল্লাহর কাছে দুটি জিনিস মহামূল্যবান এক হলো যে জায়গায় আল্লাহর জিকির হয় আর যে সময় আল্লাহর জিকির হয় ওই জায়গাটা আর ওই সময়ের জন্য আল্লাহর কাছে মহামূল্যবান আছে তাই এই পবিত্র সুবহান মজলিস এই পবিত্র মজলিস সন্ধ্যা থেকে শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এই সময়টার জন্য এই জায়গাটা মহামূল্যবান আছে আল্লাহর কাছে খুবই পছন্দনীয় আছে তাই আসুন আমরা সকলে দুনিয়ার সর্বকাজ সর্বরকম কাজ থেকে বিরত করে এই নূরের মজলিসে বসে যায় বিশ্ব নবী এই মজলিসে নাম দিয়েছেন রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান দুনিয়া যদি জান্নাতের শান্তি জান্নাত এমন একটা জায়গা জান্নাত এমন একটা স্থান জান্নাত এমন একটা পরিবেশ যেখানে কোনো দুঃখ নাই ব্যথা নাই বেদনা নাই রোগ শোক ব্যাধি নাই কোনো পেরেশানি নাই যেখানে শুধু আছে শান্তি আর শান্তি খুশি আর খুশি দুনিয়ার কোথাও এটা পাওয়া যাবে না আজকে দুনিয়ায় দুনিয়া হলো এমন একটা জায়গা আল্লাহ পাক এই দুনিয়া এমন একটা করে সৃষ্টি করেছে এই দুনিয়া হলো মানুষের জন্য শান্তির জায়গা এই দুনিয়াতে যেমন শান্তি আছে অশান্তিও আছে শান্তির থেকে অশান্তিটাই বেশি আল্লাহ পাক এই দুনিয়াকে শান্তির জায়গা বানায়নি শান্তির আবাস স্থল করেছেন কোথায় সেই জান্নাত জান্নাত হলো চির শান্তির আবাস স্থল কাদের জন্য যারা দুনিয়ায় আল্লাহর হুকুম মতে চলবে আল্লাহকে মেনে নেবে আল্লাহর উপরে ঈমান আনবে বিশ্বাস করবে নবীর প্রতি ঈমান আনবে বিশ্বাস করবে কালাম পাকের প্রতি ঈমান আনবে বিশ্বাস করবে আল্লাহ যা আদেশ করেছে সেগুলো মেনে চলবে আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে তাদের জন্য আল্লাহ চির শান্তির আবাস স্থল জান্নাত তৈরি করেছে আর বিশ্ব নবী দুনিয়ার আমাদের জন্য একটা জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন সেটা হলো এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান এই আল্লাহর জিকরুল্লাহর মজলিস এই মজলিসটাও জান্নাতের বাগান আল্লাহর নবী বলে গেছেন কারণ আল্লাহ পাক কালাম পাকের মধ্যেই জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিজিকরুল্লাহি তাতমাইনুল কুলুব হে দুনিয়ার মানুষ সাবধান হুঁশিয়ার আলা মানে সাবধান কি এ দুনিয়া মানুষ তোমরা ভাবছো দুনিয়া হলো জান্নাত এ দুনিয়ায় শান্তির জায়গা
দুনিয়ার অর্থ টাকা পয়সা গাড়ি বাড়ি বিবি বাচ্চা ওই সমস্তের মধ্যে খুশি আর শান্তি না এটা শান্তির জায়গা না এই দুনিয়ায় শান্তি পাওয়া যায় না কোথায় শান্তি আছে আল্লাহ পাক জানে দিলেন আলা বিচিত্রুল্লাহ তাসমাইনুল কুলুব আল্লাহ জিকিরের মধ্যে আত্মার শান্তি পাওয়া যায় ওই নামাজের মধ্যে আল্লাহ শান্তি আল্লাহর জিকির কালাম পাক তেলাওয়াতের মধ্যে আল্লাহ শান্তি আর আখেরি জামানার নিজাতে এই পবিত্র মজলিসের নাম দিয়েছে ভুবন ভরা দিলের খুশি উৎসবের মজলিস পৃথিবী ভরা শান্তি খুশির মজলিস হলো উৎসবের মজলিস যারা ভাগ্যবান যাদের তকদির ভালো যারা আল্লাহর কাছে প্রিয় তারা এই মজলিসে আসতে পারে এই ভাগ্যবান যারা যারা দুনিয়ায় শান্তি পেতে চায় তাদের জন্য এটাই হলো মজলিস তারা এই মজলিসে দৌড়ে দৌড়ে চলে আসে পৃথিবী ভরা শান্তির জায়গা হলো উৎসবের মজলিস এমন একটা নিয়ামতপূর্ণ মজলিস আছে তাই আসুন আমরা সকলে দুনিয়ার সর্বরকম কাজ থেকে বিরত হয়ে এই পথ পবিত্র নূরের মজলিসে এসে বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসুর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق الله الرسول المجيد الكريم أما بعد فقد قال الله في الكلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ارشد اللهم صلى وسلم وبارك على سيدنا سيدنا نبينا محمد وعلى آله وعلى بيت أولاده وذرياته وأزواجه وصحابه أيام مدير معي كما صليت وسلم تبارك تعالى سيدنا إبراهيم وعلى آله سيدنا إبراهيم أيام كريم مجيد সমস্ত প্রশংসা আম গুণগানকারী বিশ্বজানের প্রতিপালক মহান তথাকে দরবারে যিনি আমাদের সকলকে ভালোবেসে মহাপথ করে দুনিয়ার সর্বরকম কাজ থেকে বিরত করে আল্লাহর ডাকে নবীর ডাকে কাবে মসজিদ গ্রামের ডাকে এই পাপ ও পবিত্র নূরের মজলিস এই পবিত্র রজব মাস আল্লাহর মাস এই নিয়ামতপূর্ণ মাসে এই পবিত্র মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর দুজনের বাদশা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভাই আমি কোনো আলেম নয় আমার মধ্যে এলেম আমল তাকওয়া পরহেজগারিত্ব কিছু নয় যে আপনাদের মতো আল্লাহওয়ালা খোদা ভীরু মুত্তাকি পরহেজগার আল্লাহর মেহমান নবীর মেহমান কামের মসজিদগণের মেহমান আপনাদের সামনে আল্লাহর কথা নবীর কথা কালাম পাকের কথা হাদিসের কথা কিছু শোনাবো কেবলমাত্র কাবের মসজিদের হুকুম পালনার্থে আমরা এই মজলিসে এসে বসেছি কাবের মসজিদের হুকুম পালনার্থে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদেরই জানা কথা আল্লাহ যদি তৌফিক দেন আলোচনা হবে যদি বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায় খালেস আল্লাহর রাস্তায় মাফ করে দেবে আল্লাহ পাক এই পবিত্র রজব মাসকে সম্মানিত মাস সম্মানিত মাস রূপে প্রেরণ করেছে বিশ্ব নবী বলছে এই রজব মাস হল আল্লাহর মাস আর শাবান মাস হল নবীর মাস রমজান মাস হল বান্দার মাস আল্লাহওয়ালা মানুষের আরো জানাচ্ছে যে এই রজব মাস বীজ বপনের মাস শাবান মাস
জলসিঞ্চনের মাস রমজান মাস হলো ফসল কর্তনের মাস আখেরি জামানার মুজাদ্দিদ বিশ্বকোষে উল্লেখিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জামানার কুতুব হযরত মাওলানা আজমল রাশিদ রহমতুল্লাহ চতুর্থ খলিফার পাক জবানের বাণী তৃতীয় খলিফা শ্রাবণ সিংহপুরী রহমতুল্লাহ পাক জবানের বাণী হযরতেরা বলছে যে এই রজব মাস হলো বীজ বপনের মাস এই বীজটা কি এই বীজ হলো ইমান এই বীজ হলো ইমান আজ আমি বলছি মুসলমান কিন্তু আমার মধ্যে মুসলমানিত্ব নাই আমার মধ্যে নামাজ নাই আমার মধ্যে রোজা নাই আমার মধ্যে হজ নাই কোরবানি নাই আমি মুসলমান মদ খাচ্ছি আমি মুসলমান জিনা করছি আমি মুসলমান মিথ্যা কথা বলছি আমি মুসলমান চুরি করছি আমি মুসলমান হারাম খাচ্ছি আমি মুসলমান মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার করছি পিতা মাতার অবাধ্য হয়ে চলছি প্রতিবেশীর হক নষ্ট করছি আমি মুসলমান হতে পারিনি আমার ইমান নাই তাই আমি যদি রোজা রাখি রমজান মাসে ওই রোজা রেখে আমি ফল পাব না পবিত্র রজব মাসে আমার দিলের মধ্যে যে ইমানটা নাই ওই ইমানটাকে পরিপূর্ণ করে নিতে হবে আখেরি জামানার মুজাদ্দিদ বলছে বাবা আমি যদি আমার বাড়ির ধানগুলো নিয়ে আমার বাড়ির শস্যগুলো নিয়ে যদি ওই পাকা রাস্তার উপরে ছড়িয়ে দিই ওই যদি জঞ্জালের মধ্যে বীজ বপন করে দিই ওই বীজ থেকে যেমন চারা পাওয়া যাবে না ওই বীজ থেকে ফসল পাওয়া যাবে না ওই বীজ থেকে গাছ হবে না ফসল পাব না সেই রকম আমার মধ্যে যদি ঈমান না থাকে আমার আত্মা আমার রূহটা মৃত হয়ে আছে আমি যদি নামাজ পড়ি আমি যদি রোজা রাখি ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না তাই এই পবিত্র রজব মাসে আমার ওই বীজ যেটা নেই আমার দিলের মধ্যে যে আত্মাটা মৃত হয়ে আছে ওই আত্মা কালকে সুস্থ সবল তরতাজা করার জন্য ওই আত্মাকে সুস্থ করার জন্য সেই ঈমানি বীজটাকে পরিপূর্ণ করে নিতে হবে বলুন সুবহানাল্লাহ হযরত মাওলানা আজমল রাশিদ রহমতুল্লাহ বলছেন বাবা এই ঈমানি বীজ হলো এই পবিত্র রজব মাস এই মাস হলো আল্লাহর মাস এই আল্লাহর মাসে আমি যদি খালেস দিলে তওবা করি যে আল্লাহ আমি এতদিন জানতাম না নামাজ পড়িনি আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আর নামাজ কাজে করব না আমি মিথ্যা কথা বলতাম মিথ্যা কথা ছেড়ে দেব আমি চুরি করতাম চুরি করা ছেড়ে দেব আমি ব্যভিচারি করতাম ব্যভিচারি করা ছেড়ে দেব আমি মদ পান করতাম মদ খাওয়া ছেড়ে দেব আমি সুদ খেতাম সুদ ছেড়ে দেব আমি যত রকম অন্যায় আমি পিতামাতার উপর অত্যাচার করেছি ওই পিতামাতার অত্যাচার আর করবো না তাদের হুকুম পালন করব আমি নারী আমি বেপর্দায় চলতাম আমি পর্দা করতাম না আমি পর্দা করে চলবো আমি নারী আমি স্বামীর হুকুম পালন করতাম না আমি প্রতিজ্ঞা করছি আমি তওবা করছি আর স্বামীর অবাধ্য হয়ে চলবো না শ্বশুর শাশুড়ি স্বামীকে বাচ্চার মতো খেদমত করব এই তওবা করা এই সম্পূর্ণ অন্যায় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মাস হলো এই রজব মাস এই মাসে যদি আমরা এই প্রতিজ্ঞা করতে পারি এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি এই প্রতিজ্ঞা করে নিতে পারি তাহলে আমি রমজান মাসে রোজা রেখে ফল পাব আর যদি আমি এই প্রতিজ্ঞা না করি তাহলে রমজান মাসে রোজা রেখে কোনো কাজ হবে না এই মাস হলো বীজ বপনের মাস আর পবিত্র শাবান মাস হলো নবীর মাস বিশ্ব নবী দুজনের বাচ্চা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের তাজিমের জন্য রমজান মাসের সম্মানে রমজান মাসের
নিয়ামত লাভ করার জন্য তিনি এই শাবান মাস থেকে প্রস্তুতি নিতেন, তিনি শাবান মাস থেকে রোজা রাখা শুরু করে দিতেন। পবিত্র শাবান মাসে অধিকাংশ দিন বিশ্ব নবী রোজা হালতে কাটিয়ে দিয়েছেন। কোন কোন কিতাব এসেছে সারা শাবান মাসটা বিশ্ব নবী রোজা রাখলেন। এই মাস হলো তওবা করা। শুধু তাই নয়, বিশ্ব নবী বেশি বেশি তওবা করতেন। আল্লাহ নবী দুজনের বাদশা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা দিনে কম করে হলেও 70 বার তওবা করতেন, 70 বার তওবা করতেন। প্রতি ওয়াক্তে নামাজে সালাম ফিরিয়ে কম করে হলেও 3 বার তিনি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়াতুবু ইলাইহি এই তওবা করতেন, এই কলেমা পাঠ করতেন। আমাদের কাবে মসজিদ আমাদের জন্য সেটাও বলে দিলেন, বাবা সালাম ফিরিয়ে এই আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, তারপর দোয়া করবে। সারাদিনে আল্লাহর নবী কম করে 70 বার তওবা করতেন, আর এই শাবান মাসে তিনি তার ছাড়া আরো বেশি বেশি তওবা করতেন। এই মাস হলো তওবা করার মাস। জলসিঞ্চন করার অর্থ হলো এই মাসে আমার মধ্যে যত পাপ ছিল, যত অন্যায় ছিল, সেই অন্যায়ের জন্য আমি রজব মাসে তওবা করেছি, সেই পাপগুলো ছেড়ে দিয়েছি। কিন্তু এই শাবান মাস রোজা রেখে সারা রাত আল্লাহর কাছে রোনা জারি করে খালেজ দিলে তওবা করতে হবে, আল্লাহ আমি অজানার কারণে, আমি জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক পাপ করেছি, আল্লাহ তুমি হলেন ক্ষমাকারী তওবাকারী, আল্লাহ তোমার কাছে আমি তওবা করার জন্য হাজির হয়েছি, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহকে মাফ করে দাও, তা নাহলে আমি রমজান মাসে কোনো নেকি পাবো না। এই নিয়তে আল্লাহর কাছে রোনা জারি করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তাহলে আমি রমজান মাসে একটা রোজা রাখবো, কোটি কোটি নেকি পেয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানার মুজাদ্দে হযরত মাওলানা আজম গাছী রহমতুল্লাহ এই ট্রেনিং, এই শিক্ষা আমাদের দিলেন। শুধু তাই নয়, তিনি আরো বলছেন, বাবা এই রজব মাসে তুমি 2-4 রোজা রাখো, বিশেষ করে এই মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তাই আল্লাহ পাক এই পবিত্র মাসে 26 রজব দিবাগত রাত্রে 27 তারিখকে তিনি বিশ্ব নবী দুজনের বাদশা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ মহল্লা থেকে নিয়ে আল্লাহর কাছে তিনি পৌঁছে গেলেন। বিশ্ব নবী আর আল্লাহ পাকের কাছে একটা নূরের পর্দার ব্যবধান ছিল, সেই নূরের পর্দার ব্যবধান থেকে আল্লাহ পাক বিশ্ব নবী দুজনের বাদশা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কিছু সৃষ্টির গুপ্ত রহস্য সব বিশ্ব নবীর কাছে তুলে দিলেন, বিশ্ব নবীর কাছে সব জানিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী দুজনের বাদশা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কঠিন, এমন একটা নিয়ামত পূর্ণ দিনে এই কঠিন কাজটা তিনি এত সহজে করলেন যা মানুষের কল্পনার বাইরে। তিনি বলছেন, আমি অজু করে, আমি অজু করে ওই আল্লাহর আরশ মহল্লা গিয়েছি, বেশ দুজব ভুলেছি, 7 আসমান পাড়ি দিয়েছি, 7 আসমানের সমস্ত জায়গা পরিদর্শন করেছি, সব কিছু ঘটনা ঘটেছে, তারপরেও আমি ফিরে এসে দেখি সেই অজুর পানি কখনো গড়িয়ে যাচ্ছে, আমি ঘরের যে চিকলটা লাগিয়ে দিয়েছিলাম ওই চিকলটা তখনও নড়ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সময়, ওই অত সময় যা দুনিয়ার জীবনে 1000 বছর, সেই সময়টাকে আল্লাহ পাক পৃথিবীর সব কাজ স্তব্ধ করে দিয়েছিল। কোন মানুষই বুঝতে পারেনি যে বিশ্ব নবী এতদিন ধরে ওই আল্লাহর আরশ মহল্লা থেকে 7 আসমান জমিন পানি দিয়ে সব কিছু পরিদর্শন করে বেশ দুজব থেকে আল্লাহর সঙ্গে কথোপকথন করে আবার তিনি পৃথিবীতে ফিরে এসেছেন। ওই সময়টুকুর জন্য পৃথিবীর সব কাজ বন্ধ ছিল। বলুন সুবহানাল্লাহ। এত বড় মহান কাজ
এত বড় নিয়ামতপূর্ণ ঘটনা ঘটেছিল এই পবিত্র রজব মাসে 27 তারিখ তাই ওই দিনটাকে বলা হয় শবে মিরাজ আর বিশ্ব নবী এই পবিত্র ঘটনার পরে তিনি আল্লাহর সঙ্গে দেখা করে দুনিয়ার সবকিছু থেকে সর্বসুন্দর হলো আল্লাহ তাই কবি বলছে এই সুন্দর ফুল সুন্দর ফল সবই সুন্দর কিন্তু তার থেকে আরো সুন্দর তুমি খোদা সেই আল্লাহ কত সুন্দর আল্লাহর সেই সৌন্দর্য দেখে মানুষ মুক্ত হয়ে যাবে তার শান্তি ফিরে আসবে সেই পৃথিবীতে যত কষ্ট সব ওই আল্লাহকে দেখে সব ভুলে যাবে তাই 70 80 বছর এই দুনিয়ার কষ্ট মানুষের কাছে কিছু মনে হবে না সেই আল্লাহ দিদার করেছিলেন একমাত্র বিশ্ব নবী দুজনের বাচ্চা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিনি আল্লাহর কাছে এই শবে মিরাজের ঘটনা করে আল্লাহর কাছে বললেন আল্লাহ পাক আমার সঙ্গে আপনার দিদার হয়েছে আমার আমার উম্মত তার জন্য আল্লাহ এমন একটা ব্যবস্থা করতে হবে আমার উম্মত যেন আল্লাহ তোমার দিদার করতে পারে আল্লাহ জানিয়ে দিলেন হে বিশ্ব নবী হে আমার দোস্ত হে আমার বন্ধু আপনাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না আপনার কথা আমি মেনে নিলাম আমি আপনার উম্মতের জন্য প্রতিদিন একবার নয় দুইবার নয় দিনে পাঁচবার তার সঙ্গে সাক্ষাৎ করবো বলুন সুবহানাল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন হে বিশ্ব নবী আপনার উম্মতের জন্য এই সালাত এই নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ কি নিয়ামত আল্লাহ দিয়েছে আজ মুমিন মুসলমান সে কথা আমরা ভুলে গেছি এত সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ করলে যে আল্লাহর দিদার যে আল্লাহর দিদার করার জন্য আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কত রোনা জারি করেছিল কত কান্নাকাটি করেছিল আল্লাহর নবী মুসা বলেছিল আল্লাহ পাক আমার আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন হে মুসা তোমার ওই দুনিয়ার চোখে আমাকে দেখতে পাবে না এটা অসম্ভব মুসা আলাইহিস সালাম জিদ ধরলেন তিনি বললেন না আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে তোমার সঙ্গে আমার দিদারের জন্য তোমাকে 30টা রোজা রাখতে হবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখলেন কত কঠোর ইবাদত করলেন রোজা কত নিয়ামতপূর্ণ ইবাদত এই রোজা রেখে নিজেকে পবিত্র বানালেন পাক করলেন আল্লাহ পাক আল্লাহকে দেখা করতে গেলে সব কিছু ত্যাগ করতে হবে তাই সে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়ার আরাম আয়েশ ছেড়ে দিয়ে এক মাস রোজা রেখে মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ বললেন হে মুসা তুমি দূর পাহাড়ে এসো মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করতে যাওয়ার সময় চিন্তা করলেন এক মাস রোজা রেখেছি মুখে দুর্গন্ধ হয়েছে একটু মেসাব করি তিনি মেসাব করলে আল্লাহ বললেন হে মুসা তুমি এত বড় একটা অন্যায় কাজ করলে এত বড় একটা পাপ কাজ করলে তুমি আমার সঙ্গে দেখা করার জন্য আমি তোমাকে রোজা রাখতে বলেছি তোমার ওই মুখের দুর্গন্ধ মেসে আম্মারা ওই মৃগ নারী থেকে সুগন্ধি আছে তুমি সেইটাকে নষ্ট করেছো তার কাফফারা স্বরূপ তোমাকে আরো 10টা রোজা রাখতে হবে তিনি এই ভাবে আরো 10টা রোজা রেখে 40টা রোজা রাখলে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আর আল্লাহর নবীর উম্মতের জন্য আল্লাহ বললেন না আমার উম্মত আমার নবীর উম্মতের জন্য আমি মিরাজের ব্যবস্থা করলাম তারা কেবলমাত্র অজু করবে আর দুনিয়ার সমস্ত সম্পর্ক ছেড়ে দিয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে সে যখন যাই নামাজে দাঁড়িয়ে বলবে নয় তো আনসালিল্লাহ তাআলা রাকাতে সালাতে ফজরে সুন্নাত মুতাজাহানি লাজেদের কাবাদি শরীফাতে আল্লাহু আকবার এই নিয়ত করার সাথে সাথে তার সঙ্গে দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ সরাসরি দিদার করব বলুন সুবহানাল্লাহ মুসা আরবি আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন আল্লাহ বললেন হে মুসা তুমি তোমার জুতোটা খুলে এসো
জুতো খুলে মুসা নবী আল্লাহর সঙ্গে দিদার করলে আল্লাহ একটা নূরের তাজাল্লি শুধু ফেলেছিলেন তুর পাহাড়ে তাতেই মুসা নবী 40 দিন বেহোশ হয়ে পড়ে গিয়েছিল আর তুর পাহাড় পুরো ছাই হয়ে গিয়েছিল কিন্তু বিশ্ব নবীর উম্মতের জন্য আল্লাহ পাক সরাসরি দিদারের ব্যবস্থা করলেন বলে সুবহানাল্লাহ কিন্তু আজ মুসলমান আমাদের মধ্যে নামাজ না এর থেকে দুঃখ এর মতো দুঃখের বিষয় আর কিছু না আজ কতভাবে মানুষের উপরে মুসিবত মানুষের উপরে বিপদ আল্লাহ কালাম পাকের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ালাসর ইন্নাল ইনসানা লাফি কুসুর ওয়ালাসর আল্লাহ পাক সময়ের কসম করে বলছে যুগের কসম করে বলছে যে মানুষ হলো খাসারাতের মধ্যে বিপদের মধ্যে মুসিবতের মধ্যে ডুবে আছে এই দুনিয়ার মানুষের বিপদ দেখুন না করোনা ভাইরাস কত বড় মুসিবত আজকে মানুষের কাছে এসেছে কিন্তু এই মুসিবত কাদের জন্য যাদের মধ্যে ঈমান না আজ বিজ্ঞান আজ সায়েন্স প্রমাণ করে দিয়েছে যে করোনা ভাইরাস তাদের হবে না যারা ভালো করে ওযু করবে অর্থাৎ হাত ধুইবে ওযু করার সময় নিয়ত করে নিয়ে হাতের কবজি পর্যন্ত যখন ভালো করে ধুইবে মুখে ভালো করে দাঁত পেশাব করে গড়গড়া সহ পল্লি করবে ওযু করবে নাকে পানি দেবে মুখমণ্ডল ধৌত করবে হাতের কনুই পর্যন্ত ধৌত করবে পায়ের নেবুর কার পর্যন্ত ধৌত করবে মাথা মশাও করবে তার শরীর থেকে এই করোনা ভাইরাসের জীবাণু আল্লাহ তরফ থেকে দূর হয়ে যাবে শুধু করোনা ভাইরাস নয় পৃথিবীর সর্বরকম গ্লানি সর্বরকম বিপদ সবকিছু পাপ সবকিছু দূর হয়ে গিয়ে আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর ওলিকে আল্লাহ পরিণত করে নেবে বলে মুসলমান কিন্তু আজ মুসলমান আমাদের মধ্যে নামে যদি আজ মুসলমান নামাজ পড়তাম আমরা এই রকম বিপদ মুসিবত মুসলমানদের গ্রাস আজ লক্ষ লক্ষ মুসলমান তারা এই বিপদের মধ্যে আছে তারা মসজিদে নামাজ পড়তে যেতে পারে না কত মুসিবতের মধ্যে আছে এই মুসিবতের একমাত্র কারণ আমরা তাই আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত মানুষ বিপদের মধ্যে থাকবে কিন্তু তারা নয় ইল্লাল্লাযীনা আমানু ওই সকল ব্যক্তি বাদে যারা আমানু ঈমান এনেছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে এই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বিনা কাজায় নামাজ পড়েছে নামাজের আগে ওযু করেছে সব বিপদ আল্লাহর তরফ থেকে মুক্ত হয়ে যাবে বলেন কিন্তু আজ মুসলমান আমাদের মধ্যে সেই নামাজ নেই কেন আমাদের উপরে মুসিবত আসবে কেন আমাদের উপরে বিপদ আসবে না যত বিপদ তার কারণ হলাম আমরা আমরা সেই আল্লাহর প্রতি মানানি তাই আল্লাহ বলছে তমাম বিশ্বের মানুষ খাসারাতের মধ্যে বিপদের মধ্যে মুসিবতের মধ্যে ডুবে আছে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও আমিলুস সালেহাতে এই ঈমান আনার সাথে সাথে সালেহাত নেক কাজ করেছে ওযু করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে কালাম পাক তেলাওয়াত করেছে ওজিবা করেছে গুরসে গুল করেছে হজ করেছে যাকাত দিয়েছে কোরবানি করেছে হালাল খাদ্য খেয়েছে এই সমস্ত কিছুর মধ্যে যারা আছে বিপদ আছে দেখুন এই বিপদের কারণ হলো এই হারাম এই হারাম খাদ্য খাচ্ছে আর দেখুন এই করোনা ভাইরাসের একেবারে ছেয়ে যত বিপদ মুসিবত এই আল্লাহকে ভুলে থাকার জন্য ইল্লাল্লাযীনা আমানু আর যারা মানুষকে হক কথা বলে এই হক কথা সত্য কথা মানুষকে বলতে হবে এই সত্যের প্রচার করতে হবে আজ হাক্কানিয়া নেমান এই সত্যের সংগঠন বিশ্বের মাঝে এই সত্য প্রচার করছে কাবে মসজিদ আখেরি জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা আজম গাজী রহমাতুল্লাহ
তিনি এই হকই জারি করে দিলেন সেই হকের নাম হলো আকবারী আল-ইমান সত্যের প্রতিষ্ঠান হক প্রচার হয় এই দরবারে দেখুন একেবারে আল্লাহর হুকুম নবীর হুকুম কালাম পাকের হুকুম মোতাবেক চলে এই দরবারে দুনিয়ার কোনো রকম খারাপি নাই দুনিয়ার কোনো নকশানি আর নাই দুনিয়ার কোনো খারাপ কিছু নাই সম্পূর্ণ আল্লাহর জন্য ফিসাবিলিল্লাহ আর আল্লাহর কাজ আল্লাহর জন্য এখানে হয় আর এই কাজ সম্পূর্ণ আল্লাহর কাজই আছে এই দরবার মানুষকে বিনা কাজায় নামাজের কথা বলে আর দেখুন এই বিনা কাজায় নামাজ পড়লে দুনিয়ার কোনো বিপদ তাকে গ্রাস করতে পারে না ছেলেকে সাপে দংশন করেছে হসপিটালে নিয়ে গেছে একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে চারটে হসপিটালে গেছে সমস্ত হসপিটালে ডাক্তাররা দেখে সার্টিফিকেট করে দিয়েছে ডেড বডি মৃত হয়ে গেছে সেই মৃত সন্তানকে নিয়ে গ্রামের মুর্শিদের দরবারের কাছে রেখে উপরে গিয়ে বলছে হুজুর ছেলে মারা গেছে সাপে কেটেছে জানাজা হবে কে জানাজা পড়াবে হুজুর দাদা বলছেন বাবা আল্লাহ যদি রাজি থাকে এই মোবারক লবঙ্গ শুকাবে আল্লাহ যদি হায়াতে রাখে একটা উৎসগুল করে দেবে হাজি সাহেব বলছে হুজুর ছেলে মারা গেছে জানাজা হবে হ্যাঁ বাবা এই মোবারক লবঙ্গ শুকা না বাবা আল্লাহ যদি হায়াতে রাখে নিয়ত করে না একটা উৎসগুল করবে হুজুর জানা নিজে হাতে মোবারক লবঙ্গ দিচ্ছে হাজি সাহেব আবার বললেন হুজুর ছেলে মারা গেছে হুজুর কালা ধমক দিয়ে বললেন বাবা হ্যাঁ বাবা এই মোবারকনামে শোকা না যদি আল্লাহ হায়াতের আগে একটা উৎসগুল করে দেবে নিচে এসে ওই মোবারক লবঙ্গ নাকে ধরেছে সাথে সাথে ছেলে নড়ে উঠেছে ছেলে সুস্থ হয়ে উঠলো দরবার থেকে বাড়ি নিয়ে গেল ছেলে সুস্থ হয়ে গেল উৎসগুল করে দিল এখনো সেই সন্তান জীবিত আছে বলি এখান থেকে একমাত্র সত্যের প্রচার হয় এই দরবারে কোন মানুষ বিপদে পড়ে মুসিবতে পড়ে এলে হুজুর কাল একটাই কথা বলেন বাবা তোমার বিপদের কারণ হলো একটা তুমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারো নি আল্লাহ আলিউল্লাজিনা আমানু আল্লাহ হলেন ওলি বন্ধু দোস্ত সাহায্যকারী কাজ ইমানদারদের তুমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করো নি তুমি বন্ধুত্ব করেছো শয়তানের সঙ্গে তুমি বন্ধুত্ব করেছো শয়তানের সঙ্গে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করেছো তার কারণে আল্লাহর তরফ থেকে তোমার মুসিবত এসেছে এই মুসিবতের কারণ হলো তোমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল বাবা তুমি নামাজ পড়নি তুমি সুরের সঙ্গে জড়িয়ে আছো বাবা তুমি অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে আছো এই পবিত্র দরবারে এসেছো এই দরবারে বলেনি যে বাবা তোমার বাড়িতে বড় জিন চেপেছে তোমার ঘরে জিন খবি আছে আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি এই তাবিজের দাম 50,000 50,000 টাকা দিয়ে তাবিজটা নিয়ে যাও ঘরের মাঝখানে পুঁতে রাখবে জিন খবি চলে যাবে তোমার বাড়ির বিপদ চলে যাবে গ্রামের মসজিদ এটা বলেনি হকের দরবার হকের প্রচার হয় তিনি হক কথা জানিয়ে দিলেন বাবা তোমার বিপদের কারণ হলো তোমার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক না তুমি আল্লাহকে বন্ধু বানাতে পারোনি তাই তুমি এই পবিত্র দরবারে নিয়ত করে নাও যে আজ থেকে আর কোনোদিন আমি নামাজ কাজা করব না এই নামাজের সঙ্গে কোরআনীয় জীবা করবো হালাল রুজি খাবো পরেজগারি করবো আর কামের মুর্শিদ হযরত মাওলানা জান গাছি রহমতুল্লাহ দরবার থেকে একটা মোবারক লবঙ্গ দিয়ে হুজুর কালা বলে দিলেন বাবা এই অজিবাটা পড়বে নামাজ বিনা কাজায় পড়ে অজুবা পড়বে আর অজু অবস্থায় মোবারক লবঙ্গ শুনবে আল্লাহর উপরে কি ভরসা রেখে যে আল্লাহ পাক আমার সমস্ত বিপদ মুক্ত করে দাও এই মোবারক লবঙ্গ এমন একটা নিয়ামতপূর্ণ জিনিস আছে এমন একটা পবিত্র জিনিস আছে এমন একটা পাক জিনিস আছে এমন একটা আল্লাহ রহমতপূর্ণ জিনিস আছে যে মোবারক লবঙ্গ শুনলে মৃত্যু ছাড়া দুনিয়ার সমস্ত রোগের মহা ঔষধ আছে বলুন আখেরি জামানার মুজাদ্দে হযরত মাওলানা জান গাছি রহমতুল্লাহর কাছে এই মোবারক লং ফিরিস সিলসিলার তিনি এই লবঙ্গ পেয়েছিলেন কিসের মাধ্যমে হযরত মাওলানা জান গাছি রহমতুল্লাহ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ তিনি এই লবঙ্গ পেয়েছিলেন তিনি ওসিয়াতুন আমানা পীরি সিলসিলায় আল্লাহর তরফ থেকে দুটো পাথর পেয়েছিলেন একটা হলো
বিশ্ব নবী দুজনের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার সময় পেটে বেঁধে রাখে সেই পাথরের এক টুকরো আর আবু জেহেল কয়েক খন্ড পাথর হাতের মুষ্টির মধ্যে নিয়ে বলেছিল হে মুহাম্মদ তুমি বলছো আমি নবী আছি বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে বিশ্ব নবী দুজনের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে চাচা আপনার হাতে যে মিছি বস্তুটি আছে সে যদি জানে দেয় যে আল্লাহ কে এবং আমি কে আমার পরিচয়টা যদি দিয়ে দেয় তাহলে কি তুমি বিশ্বাস করবে না আবু জেহেল বলল তাহলে তো উত্তম কথা তখন ওই পাথর সঙ্গে সঙ্গে গাহাই দিয়েছিল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওই পাথর সঙ্গে সঙ্গে জানিয়ে দিলে হে আবু জেহেল আজ তুই আল্লাহর ঘর ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টা দেবতা নিয়ে পূজা করছি এই পাথর থেকে যে দেবতা তৈরি করেছি আমি সেই দেবতার তৈরি পাথরের অংশ হয়ে আমি গাওয়াই দিচ্ছি আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি সাক্ষ্য দিচ্ছি তুই ভাবছি তোর সামনে দাঁড়িয়ে আছে তোর ভাই তো মুহাম্মদ না তিনি হলে আল্লাহর নবী বিশ্ব নবী দুজনের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর এবং রাসূল বলেন সুবহানাল্লাহ আবু জেহেল তিনি আশ্চর্য হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাথর খন্ড গুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলছে তুমি মস্ত বড় জাদুকর বলে তৈরি পালিয়ে গেল আল্লাহ যাকে হেদায়ত নসিব করেনি তার তকদিরে হেদায়ত নেই তাই এত বড় একটা নিয়ামত দিয়েও সে বলতে পারেনি সেই পবিত্র সেই দুনিয়ার পাথর কিন্তু এই আল্লাহ নবী যে হক আছে এই গাওয়াই দেওয়ার জন্য ওই পাথর টুকরোটা হয়েছে অমরতর মহা মূল্যবান পাথর সেই পাথরের এক খন্ড আর তিনি পেট মোবারকে আল্লাহ নবীর সংস্পর্শে ছিল দুনিয়ার পাথর কিন্তু নবীর সংস্পর্শে থাকার জন্য ওই পাথরটা হলো মহা মূল্যবান পাথর অমূল্য রতন হয়ে গেছে সেই পাথরের এক টুকরো ওসিয়াত নামানাত বিশ্ব নবীর ওসিয়াত অনুসারে আল্লাহ তরফ থেকে বিশ্ব নবী পরে আখেরি জামানার মুজাদ্দে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম পুরুষ হযরত মাওলানা সুফি আজম রাশি রহমাতুল্লাহ তলে আর তিনি এই নিয়ামত বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য বিশ্বের মানব জাতির মঙ্গলের জন্য বিশ্বের মানব জাতির ভালোর জন্য তিনি ফি সাবিলিল্লাহ আল্লাহর হস্তে এই নিয়ামতপূর্ণ মহামূল্যবান পাথর টুকরো দুটি তিনি হাক্কানিয়া নির্মাণকে কিয়ামত পর্যন্ত আকাত করে দিলেন এই পাথরের এক খণ্ড পবিত্র মাজার শরীফের মধ্যে সিমেন্টের মধ্যে রক্ষিত আছে আর তার মধ্যে মাসারিকার বাজার থেকে লবঙ্গ কিনে রাখা হয় ওই লবঙ্গ ওই অমরত্নের সংস্পর্শে এসে অমরত্ন মোবারক লবঙ্গে পরিণত হয়ে যায় যে লবঙ্গ হযরত মাওলানা আজাদ নাসির রহমাতুল্লাহ পবিত্র দরবার থেকে বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য এখানে কোন হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্ট নয় জৈন নয় সর্বস্তরের সর্বজাতি সমস্ত মানব জাতির কল্যাণের জন্য বিনা পয়সায় বিতরণ করা হয় আর একটাই কথা বলে দেন হুজুর জালা যে বাবা এই পবিত্র মোবারক লং শোকার নিয়ম হলো এটা পবিত্র অবস্থায় শুকতে হবে আপনি যে ধর্মের মানুষ হোক যখন স্নান করবেন বা গোসল করবেন এই গোসল করলে আপনি পবিত্র হয়ে যাবে আর উজু করে পবিত্র অবস্থায় যদি আপনি এই লবঙ্গটা শোকেন দুনিয়ার মৃত্যুশালা সমস্ত রোগের ঔষধ শুধু তাই নয় দুনিয়ার সমস্ত বিপদ আপদ মুসিবত আল্লাহ তরফ থেকে দূর হয়ে যাবে বলুন আজ পৃথিবীতে যত মুসিবত আছে এই মুসিবতের কারণ আমরাই আমরা সেই আল্লাহর আশ্রয় চেয়ে যদি বিনা কাজায় নামাজ পড়ি নামাজের পরে ওজিবা পড়ি হালাল রুজি খাই পরহেজগারি করি আর এই
আমরা তো মোবারক রং সুখী সর্ব রোগ সর্ব বিপদ সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করে নেবে বলুন সুবহানাল্লাহ আমরা এই পবিত্র দরবারে আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনে কোনোদিন নামাজ কাজা করব না জীবনে কোনোদিন অজীবা কাজা করব না হারাম খাদ্য খাব না হালাল খাদ্য খাব পরিপূরণি করব মাহে রমজান মাসে রোজাগুলো রাখব তাই হুজুর তাআলা বলে বাবা নিয়তটা করে নাও এই নিয়ত করার জন্য কোনো পয়সা লাগে না নেক কাজের নিয়ত হুজুর তাআলা বলছে কোন ভালো কাজের জন্য নিয়তটা হলো সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মূল্যবান আর এই নিয়ত করার সাথে সাথে আপনাকে চেষ্টা করতে হবে ওই কাজে সফলতা পাওয়ার জন্য আপনি যেই নেক কাজে নিয়ত করেছে ওই নেক কাজের জন্য আপনাকে চেষ্টা করতে হবে তিন নাম্বার কাজ হলো যেই নেক কাজ আপনার জন্য সফলতা আসবে তখনই যদি ওই কাজটা যখন আপনি চেষ্টা করছেন ওই চেষ্টাটা আল্লাহর উপরে একটি বিশ্বাস ভরসা রেখে যদি আপনি চেষ্টা করতে থাকে আল্লাহ তরফ থেকে সাহায্য এসে যাবে ওই কাজটা আল্লাহ তরফ থেকে হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ডাক্তার বলেছে বাবা তোমার আলসার হয়েছে গ্যাস্ট্রিক আলসার তোমার জন্য রোজা রাখা যাবে না খালি পেটে থাকলেই তোমার অ্যাসিড হবে তুমি আর বাঁচবে না বাঁচার সম্ভাবনা নাই বাবা তুমি রোজা রাখো হযরত মাওলানা আজম রাশিদ আহমদ দরবারে গিয়েছে খুশি পাঁচ জবরের বাণী হুজুর গালার কাছে গিয়ে বলছেন যে হুজুর আমি এই অসুস্থ রুগী ডাক্তার আমাকে রোজা রাখতে বারণ করেছে হুজুর আমি কি করব হুজুর গালা বললেন বাবা ডাক্তারে ডাক্তার আল্লাহ আল্লাহর অর্ডার আদেশ হুকুম তুমি চেষ্টা করো তুমি নিয়ত করে নাও খালেস আল্লাহর হাতে আর তুমি রোজাটা রেখেই ফেলো রোজা রাখো যদি অসুবিধা হয় রোজা ছেড়ে দেবে তার কাফারা দিয়ে দেবে কিন্তু বাবা তুমি নিয়ত করে রোজাটা রাখো ওই আল্লাহর বান্দা বাড়িতে গিয়ে রোজা রাখলো একটা দুটো তিনটে করে এক মাস রোজা রেখে দিল হুজুর গালার দরবারে এসে বললো হুজুর এক মাস রোজা রেখেছি কোনো অসুবিধা হয়নি হুজুর গালা বললেন বাবা এক মাস রোজা রেখেছো তুমি 300 দিনের নেকি পেলে আর এই শাওয়াল মাসে যদি আর 6টা রোজা রাখো তাহলে সারা বছর রোজার নেকি দিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ওই আল্লাহর বান্দা এক মাস নয় এক মাস 6টা রোজা রেখে সে এক বছরের রোজার নেকি দিয়ে গেল বলুন সুবহানাল্লাহ এই নিয়তটা করে নিতে হবে খালেস আল্লাহর জন্য নিয়ত করতে হবে আল্লাহ আমি মরে যাই নামাজ কাজা করব না হারাম খাদ্য খাব না মিথ্যা কথা বলব না চুরি করব না বেপর্দায় চলব না পিতা মাতার অবাধ্য হয়ে চলব না স্বামী শ্বশুর শাশুড়িকে অবাধ্য হয়ে চলব না কোন অবস্থায় আমি খারাপ কাজ করব না চুরি করব না জেনা করব না মদ খাব না এই যদি আমরা নিয়ত করে নিতে পারি পবিত্র রমজান মাসে রোজা রাখব রমজান মাসের তাজিমের জন্য রজব মাস এই শাবান মাসে 6টা তিনটে হোক 4টে হোক রোজা রাখব এই রজব মাসে পবিত্র শবে মিরাজের উদ্দেশ্যে কম করে কোটি কোটি নেকি পেয়ে যাব আল্লাহ পাক আমাদের সকলকে বিনা কাজে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে অজীবন মুজারি করার খাস এবং খাস তৌফিক দান করো অমানায় নিয়ে নিয়াল করার একবার মহাপদেশ